বেনাপোল বন্দরে ফিরেছে গতি, এ বিষয়ে জানাচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, গেল সপ্তাহে তো শুধু একদিন বন্দর সচল ছিল, আজ আবারও কার্যক্রম শুরু হয়েছে, এখনকার পরিস্থিতি আমাদেরকে জানাবেন। আমি এই মুহূর্তে বেনাপোল স্থল বন্দরে ট্যাশ শিপমেন্ট ইয়ার্ডে অবস্থান করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশে যে চলমান অবস্থা বিরাজ করছিল, নতুন করে অন্তর্বর্তীকালীন সরকার পূর্ণ গঠন হওয়াতে বেনাপোল স্থল বন্দরে পুনরায় আমদানি ও রপ্তানি কার্যক্রম প্রাণ চঞ্চলতা ফিরে পেয়েছে। তবে বিশেষ করে গত সপ্তাহে বেনাপোল স্থল বন্দর দিয়ে, পেট্টাপোল ও বেনাপোল বন্দর দিয়ে প্রায় সপ্তাহ জুড়েই আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। তবে গত বৃহস্পতিবার 8ই আগস্ট পেট্টাপোল ও বেনাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানির কার্যক্রম শুরু হয়ে যায়। গত সপ্তাহে বৃহস্পতিবার বেনাপোল বন্দরে প্রায় 373টি আমদানিকৃত পণ্যবোঝাই ট্রাক আমদানি করে এবং 143টি পণ্যবোঝাই ট্রাক রপ্তানি হয়। আমার সাথে বেনাপোল পেট্রোপোল বন্দরের পরিচালক রেজাউল করিমের সাথে কথা হয়, তিনি আমাকে জানিয়েছেন বেনাপোল বন্দরে নয়, দেশে যে অচল অবস্থা সৃষ্টি হয়েছিল এবং নিরাপত্তা জনিত কারণে এই বেনাপোল বন্দর ও পেট্রোপোল বন্দরের সাথে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল, তবে এখন নিরাপত্তা জনিত বা কোনো সংশয় নাই, ফলে গত সপ্তাহে বৃহস্পতিবার থেকে পুনরায় বেনাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। বেনাপোল বন্দরের বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার আব্দুল আকমের সাথে আমার কথা হয়েছে, তিনি বলেছেন বেনাপোল বন্দরে শুল্কায়ন এবং পণ্য খালাসের কার্যক্রম অব্যাহত আছে এবং রেভিনিউ আদায়ও চলমান আছে। এই ছিল বেনাপোল স্থল বন্দরের শেষ খবর। দেবাশিস কামাল, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।